হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। টে সিম্পল লাইফস্টাইল ব্লগে আমি তনুশ্রী তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে ওই এগারোটা। এখন বাজে এগারোটা আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এগুলো কী শাক তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো কি জানি না, এটা হচ্ছে ব্রাহ্মী শাক। মায়েদের উঠোনেতেই হয়েছে আর বাপের বাড়ি এসেছি আজকে নিয়ে দুদিন। তো আগের দিন রাত এগারোটা নাগাদ আমি এসেছি। তো যাই হোক, নার্সারির কাজ নিয়ে আসি অনেকেই জানো। তো এই ব্রাহ্মী শাকগুলো উঠোনে হয়েছে আর অনেকটা হয়েছে, খুব সুন্দর তাজা তাজা শাকগুলো। তো একটু খাবো বলেই আর কি তুলছি, মায়েদের মানে তোলার জন্য আর কি, খুব একটা খাওয়া হয় না। তো আমি এসেছি যেহেতু শাক ভালোবাসি, তো মা বললো একটু তুললে তাহলে করে দেব। তো আমারও তো বেশ ভালোই লাগে, আর ডুডুকে একটু খাওয়ানোর জন্যই আর কি তুলছি বসে। তো দেখছো তো তা শাকগুলো কেমন দেখতে, এই দেখো এরকম ধরনের শাকগুলোকে দেখতে। আর দেখো কত হয়েছে, খুবই সরু সরু হয় আর খেতে বেশ একটু কষা কষা মতন, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। অনেকে আলু সেদ্ধর সাথেও মেখে খায়, আবার ঘি দিয়ে ভাজে, অনেকে অনেক রকম মতন, মানে খাবার তো যে যার নিজের স্বাদ অনুযায়ী খায়। তো আমি তুলছি, এরপরে কেটে ধুয়ে আর শাকটা করব। মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে। ব্রাহ্মী শাকটা এরকমই বেশ বড় বড় করে কেটে নিয়েছি, কারণ বলে নাকি শাক বেশি গুঁড়ো করে কাটলে তার গুণটা নাকি চলে যায়। তো যাই হোক, এটা সময়ও মানে বেশি লাগে না এত বড় বড় করে কাটলে, আর শাক যেমনই হোক না কেন খেতে ভালোই লাগে। তো এটা ব্রাহ্মী শাক, আমি বিশেষ করে সবাই পছন্দ করে, আর ডোডো যাতে একটু খাওয়া হয় মানে ও যাতে একটু খেতে পারে সেই জন্যই আর কি এটা একটু করছি। তো অল্প একটু তেল দিয়েই করবো। আলু সেদ্ধর সাথেও না এই শাকটা যদি ভাজা যায় আলু সেদ্ধর সাথে মাখলেও শাকটা একটু বেশ ভালো লাগে খেতে, আর একটু কষা কষা মতন হয় শাকটা। তো যে কোনো শাকের তো গুণ রয়েইছে, আর এটা আমাদের এখানে অত পাওয়া যায় না। অত কেন পাওয়াই যায় না আমি তো দেখি না, যে শাকটা আছে মানে পেয়েছি আর কি। তো যাই হোক, আমার দিদিদের ওখানেও আগের দিন গেছিলাম, আর দিদিদের ওখানে গেছিলাম বসে গল্প করতে করতে মজা করতে করতে সময় চলে গেছে, ভিডিও যে একটু করবো সেটা করে উঠতে পারিনি। শাকটা বসিয়ে দিলাম আর এত সুন্দর একটা গন্ধ, না কি বলবো তোমাদেরকে, কি মিষ্টি একটা গন্ধ। এমনিতে শাক আমি ভীষণ ভালোবাসি, শাকটা তো ভালোই লাগে, কিন্তু এই শাকটার ভাজার জানি না তোমরা কেউ খেয়েছো কিনা, এই শাকটা এত সুন্দর একটা অ্যারোমা আসছে না, ভীষণ সুন্দর লাগছে। তো এর আগে আমি খেয়েছি একবারই, একবার না দুবার খেয়েছি, এটা নিয়ে তিনবার খাবো। তো করে নিলাম, আর রান্নাবান্না খেয়ে যখন যাই না। আর রান্না মোটামুটি হয়েই গেছে, মাছের ঝাল ডাল ঢেঁড়স আলুর তরকারি হয়েছে, আর বেগুন ভাজা পটল ভাজা। তারপর এই বাপি আবার মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছ, কারণ আমার ছেলে চিংড়ি মাছটা একটু পছন্দ করে, তো চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো যেহেতু রান্না হয়ে গেছে তো তো আমি একটু বেছে ধুয়ে রেখে দিচ্ছি, ওটা পরের দিন হয়ে যাবে, আজকে আর হবে না সেই জন্য। আর চিংড়ি মাছের এই পিঠের নোংরাটা তারপর খোসাগুলো না বাদ দিলে না খেতে ঠিক ভালো লাগে না। তো চিংড়ি মাছ বাছতে তো যেমন মানে খেতে যেমন ভালো লাগে, কিন্তু বাছতে বেশ সময় লাগে। তো যাই হোক, এখন ক্যামেরা করছে ডোডোই, আর ডোডোর সাথেই বকবক করছি। একটা মাছের মাথা, একটা আমার মাথা, একটা তোর মাথা, কোন মাথার কথা বলছিস? আরে বাবা, এইটা মাছের, এইটা কত কষ্ট করে বাঁচতে হচ্ছে দেখেছিস, নোংরা গুলো হচ্ছে। ও মিজরি গো, কি করছো মা? ও মিজরি মা, বলো মা। যাবি না,
কি বের করলে এটা যে মিষ্টি গো না খেয়েছি আমি টক ও মিজরি মা মিজরি মা হাই এই এই হাদা এদিকে আয় ওই কি ধরে আছিস ও একবার বল কি ধরে আছিস এ এ কি ধরে আছিস রে বল আর বলবে না পালিয়ে যায় বাতাবি লেবু বলে বাতাবি লেবু খাও কার্পেলালি কার্পেলালি এটা আছে না সেই জানিস ও রংটা কিরকম গো এর হ্যাঁ রেড কালার হয় আবার সব লেবু তো রেড কালার হয় না অরেঞ্জ কালার হয় হোয়াইট হয় হোয়াইট কখনো অরেঞ্জ হয় হ্যাঁ অরেঞ্জ তো হ্যাঁ আগের দিনটা খাবো না আমি খাবি না আর এই দিনটা খেতে ইচ্ছে করছে না তোর তো কোনো কিছু ইচ্ছে করে না কেন এমনি কি ওইগুলো লেবুর খোসা ও লেবুর খোসা আমার সব থেকে প্রিয় ফল এই লেবু তারপর পানি ফল পানি ফল আমি খাওয়াবে খাইনি কোনদিন তুই খাসনি কাঁটা কাঁটা না খাইনি খাওয়া তোর পাপা ফোন করেছিল ও হ্যাঁ তখন তো করলো দুবার করলো আজকে কি দিয়ে ভাত খেলি কি দিয়ে ভাত খেলি পোনা মাছ দিয়ে ভুলে গেছি আমি আর বলতে পারবো না পোনা মাছ দিয়ে শুধু ভাত হ্যাঁ ওটা যে পোনা মাছ তোকে কে বললো পোনা মাছ ও তখন আমি বললাম বলে হ্যাঁ পোনা মাছ তারপর ডাল ভাত আর হচ্ছে হ্যাঁ বাঁধাকপি আর পেঁপের তরকারি খাসনি পেঁপে কী পেঁপের তরকারি না খাইনি আর খেতেও অতটা ইচ্ছে করে না ওই জন্যই তো তোমার তুমি হাওয়া দিলে লাফিয়ে লাফিয়ে যাও যেই হাওয়া হয় তুমি লাফিয়ে পড়ো হ্যাঁ শুকনো পাতার মতন যেই হাওয়া হয় লাফিয়ে লাফিয়ে চলে যাও গায়ে জলটা ফেললে কথা তো শুনতেই পেলে ডোডো খেলো না আমি খাবো বলে নুন আর লঙ্কা মিশিয়ে নিয়েছি এবার একটু খাবো তো এখানে তো তেমন কিছু শেয়ার করতে পারিনি তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করব আর লেবু মাখাটা খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করব চলো আবার দেখাবে পরের ব্লগে টাটা